ফেরেশতারা পরস্পরকে জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ তার নিকটবর্তী ফেরেশতা জিবরাইলের মতো মিকাইলের মতো যারা শ্রেষ্ঠতম ফেরেশতা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা তারা স্পষ্ট শুনতে পান, তখন তারা পরবর্তী ফেরেশতাদেরকে জানান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিলেন। এটা থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং তার কথার আওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু তাআলার সেই কথাই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন এবং অন্য নবীদের উপর আসা কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য নবীদের উপর আসা কিতাব হাদিসের মতো, বুখারির মতো, মুসলিমের মতো, আর তাওরাত ওয়াল ইনজিল কাল বুখারি ওয়া মুসলিম, অন্য নবীদের উপর আসা কিতাব তাওরাত জবুর ইনজিল, আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, হাদিস ও ওহী, তথা ওই ওহিগুলো সরাসরি কালামুল্লাহ আল্লাহর বাণী ছিল না, আল্লাহর ওহী ছিল কিন্তু সরাসরি আল্লাহর বাণী ছিল না। তো আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসও আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়, সহিহ বুখারীর হাদিস আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়, তাওরাত আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়, ইঞ্জিল আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। এই জন্য তাওরাত এবং ইঞ্জিল মুজেজা নয়, তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে মানুষ পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কেননা সেগুলো মুজেজা নয়। কেন মুজেজা নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়, আমার নবীর হাদিসের মধ্যে মানুষ সত্য মিথ্যা মিশ্রণ করতে পেরেছে না পারেনি? পেরেছে। কেন আমার নবীর হাদিস মুজেজা নয়, আল্লাহর বাণী নয়? তাহলে কোরআন এবং অন্য আসমানি গ্রন্থের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য আসমানি গ্রন্থগুলো আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, যেটা আমি সহজ ভাষায় বললাম বুখারী এবং মুসলিমের মতো, আর আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, যা নিজেই মুজেজা, নিজেই হুজ্জত, নিজেই দলিল, হুজ্জাতুন বিনাফসি, তার হুজ্জত হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন নেই। পবিত্র কোরআন আমাদের নবীর উপর মুজেজা হিসেবে অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের মুজেজা যেমন ছিল তার লাঠি, ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মুজেজা যেমন ছিল তার হাত, কুষ্ঠ রোগীর উপর হাত স্পর্শ করলে ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির উপর হাত স্পর্শ করলে চক্ষু স্মান হয়ে যেত, মৃত ব্যক্তির উপর হাত স্পর্শ করলে জীবিত হয়ে যেত বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেক নবী চলে গেছে, তাদের সাথে তাদের মুজিজাও চলে গেছে, কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার মুজিজার স্থায়িত্বের দরকার আছে, তথা পৃথিবী যতদিন থাকবে ততদিন তার মুজিজা থাকতে হবে, তিনি চলে গেলেন, সেই মুজিজাই হচ্ছে কোরআন। وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا, যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তাহলে তার মতো একটি সুরা নিয়ে আসো, ওয়ালাউ ইজতামাআল ইনস ওয়াল জিন, মানুষ এবং জিন একত্রিত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে চ্যালেঞ্জ করেছেন যে সমগ্র পৃথিবীর সকল মানুষ এবং সমগ্র পৃথিবীর সকল জিন একত্রিত হয়ে কোরআনের মতো একটি সুরা, কোরআনের মতো একটি আয়াত নিয়ে আসবে, এটা চ্যালেঞ্জ, কিন্তু তাদের পক্ষে সক্ষম হবে না, তাদের সাধ্যে কুলাবে না, কেননা যেই সময়ে কোরআন অবতীর্ণ হয়েছে ওই সময়টা ছিল আরবি সাহিত্যের সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি,
এবং সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ আরবি সাহিত্যের। সেই সময়ের বড় বড় সাহিত্যিকগণ পবিত্র কোরআনের মতো আয়াত এবং সূরা তৈরি করতে পারেনি। তাদেরকে আশ্চর্য হয়ে বলতে হয়েছে, এই কোরআন হয় তিনি জাদুকর না হয় তিনি কবি। বলতে বলতে একটা পর্যায়ে তাদেরকে বলতে হয়েছে যে না, এটা মানুষের পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে কোরআন হচ্ছে মুজিজা, চিরস্থায়ী মুজিজা, যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য মুজিজা। এবার এই কোরআনের সাথে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম উম্মার ভাগ্য লিখে দিয়েছেন, মুসলিম উম্মার ভাগ্য জড়িত করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন দিয়েই মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বোচ্চ স্থানে আসীন হয়েছে। এই কোরআন দিয়েই মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বনিম্ন স্তরে চলে গেছে, যারা আমরা। আর আমাদের পূর্বসূরীদের একদল জামাআহ এই কোরআন দিয়েই পৃথিবীর সর্বোত্তম সর্বোন্নত স্তরে পৌঁছে গেছে। কিভাবে? এই কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে, কোরআনকে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাব হিসেবে ফেলে না দেওয়ার মাধ্যমে। আমাদের সমাজে কোরআন কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের বাড়িতে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের মসজিদে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের বাড়িতে কোরআনের যেই পরিমাণ মান থাকবে, পৃথিবীতে মুসলিম উম্মার সেই মান থাকবে। কোরআনের যতটুকু সম্মান আমাদের কাছে থাকবে, আমাদের ততটুকু সম্মান পৃথিবীবাসীর কাছে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কাল কবর, কবরের মতো অন্ধকার। কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কবরের মতো অন্ধকার। এবং যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, তাদের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়ামালু বিহি, এমন মুমিন যে কোরআন তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, সে ওই ফলের মতো, তুআমুহা তিব ওয়া রীহুহা তিব, যা খেতেও সুস্বাদু, যার গন্ধও সুস্বাদু, গন্ধও খুব সুন্দর, খেতেও স্বাদ। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন ওয়া ইয়ামালু বিহি, এমন মুমিন যে কোরআনের উপর আমল করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তথা পাঁচ ওয়াক্ত সালাতে আসে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, কাত্তামারাতি তুআমুহা তিবুন লা রিহা লাহ, এমন খেজুরের মতো যার স্বাদ আছে কিন্তু গন্ধ নাই। ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন রিহুহা তিব ওয়া তুআমুহা মুর, এমন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, অথচ মুনাফিক কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষকে গালি দেয় কিন্তু আবার কোরআনও তেলাওয়াত করে, তথা তার মধ্যে মুনাফিকের আলামত আছে, চিহ্ন আছে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে। কার রায়হানা রিহুহা তিব ওয়া তুআমুহা মুর, এমন ফলের মতো যেই ফলের গন্ধ আছে কিন্তু গন্ধ সুন্দর দেখে মুখে দিতে গেলে তিতা লাগবে, ধোকা খাবে, গন্ধ সুন্দর তথা মাকাল ফলের মতো বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে গেলে দেখবেন তিক্ত, পচা এবং নষ্ট।
আর এমন ব্যক্তি আল্লাযী লা ইয়াকরাউল কোরআন এমন মুনাফিক যার কাজও মুনাফিকের মতো কিন্তু কোরআনও তেলাওয়াত করে না কাজও মুনাফিকের মতো কোরআনও তেলাওয়াত করে না তথা আমাদের অধিকাংশ মানুষ আমাদের অধিকাংশ মানুষ যাদের অন্তরে ঈমান আছে কিন্তু কাজ মুনাফিকের মতো এবং কোরআনও তেলাওয়াত করে না কাল হানজালাহ তুআমুহা মুর আও খাবীস ওয়া রীহুহা মুর কাটাযুক্ত ফলের মতো যার গন্ধও দুর্গন্ধ যার স্বাদও তিক্ত এবং খারাপ স্বাদ মুখে তিক্ত এবং বিষ্ঠা জঘন্য নিকৃষ্ট স্বাদের মতো আবার কাটাযুক্ত আবার দুর্গন্ধযুক্ত এই মুমিনের অবস্থা হচ্ছে সেই রকম যার মধ্যে মুনাফিকের চিহ্ন আছে এবং কোরআন তেলাওয়াত করে না সে কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত তিক্ত ফলের মতো সম্মানিত উপস্থিতি আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের সকলের মাপকাঠি এবং অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আবার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অবস্থা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লি সাহিবিল কোরআন ইযা দাখালাল জান্নাহ যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়াসআদ কোরআন পাঠ করো আর উঠতে থাকো জান্নাতের যে স্তরভেদ আছে এই স্তরভেদের উপরের দিকে উঠতে থাকো আর কোরআন তেলাওয়াত করতে থাকো জান্নাতের ওইটাই তোমার সর্বোচ্চ স্থান যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে আল্লাহু আকবার তথা যতক্ষণ তুমি কোরআন পড়তে থাকবে তত দূর পর্যন্ত জান্নাতে তোমার স্থান এবং সম্মান এবং মান বাড়তে থাকবে জান্নাতের এই মান এবং মর্যাদার পার্থক্য এটা আমরা অনেক সময় হেলাই ফেলাই এড়িয়ে যাই আমরা কি মনে করি কোনো মতে জান্নাতে প্রবেশ করতে পারলেই যথেষ্ট কিন্তু সালাফে সালেহীন বলেছেন জান্নাতে প্রবেশ করার পর মুমিনদের সবচেয়ে বেশি আফসোস হবে জান্নাতে প্রবেশ করার পরে আফসোস হবে আমার এবং আপনার যদি আমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হই তাহলে জান্নাতে প্রবেশ করার পরে আমাদের সবচেয়ে বেশি আফসোস হবে যদি আমরা দুনিয়াতে আরেকটু জিকির করতাম আরেকটু কোরআন তেলাওয়াত করতাম তাহলে আমাদের জান্নাতের এই ক্যাটাগরি এই ক্লাস আরেকটু বাড়ত কেন তখন তো আপনি চোখের সামনে দেখবেন যে আপনার চেয়ে উন্নত সুযোগ সুবিধা ভোগ করছে আরেক দল মানুষ আপনার চেয়ে উন্নত জীবনযাপন ভোগ করছে আরেক দল মানুষ তো দুনিয়াতেও মানুষকে দেখে গেলেন উন্নত জীবনযাপন করতে আর আফসোস করতে এবার জান্নাতে গিয়েও আফসোস করবেন তো জান্নাতের এই সুযোগ সুবিধার পার্থক্য বাস্তব জান্নাতের এই সম্মান এবং মর্যাদার পার্থক্য বাস্তব সুতরাং এটার প্রতি মুমিন এবং মুসলমানদের আগ্রহী হওয়া উচিত আর এই আগ্রহী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির আর আফজালু জিকির কি তেলাওয়াতুল কোরআন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আফজালু জিকির ঠিক তেমনি তেলাওয়াতুল কোরআন আফজালু জিকির পবিত্র কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম জিকির সম্মানিত উপস্থিতি তাহলে এই কোরআন মুসলিম উম্মার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামাহ সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় অনুগ্রহ এই কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব সবচেয়ে বরকতময় কিতাব আলা ওয়াজহিল আরজ পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এত শক্তিশালী এবং এত দামি বরকতের উৎস আর কোথাও নেই যত বরকতের উৎসের কথা আপনি বলেন না কেন সকল বরকতের উৎসের চাইতে সবচেয়ে দামি বরকতের উৎস হচ্ছে পবিত্র কোরআন কেন আমরা শুরুতেই বলে নিয়েছি কোরআন কার বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তথা কোরআন আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত আর পৃথিবীতে যত বরকত আছে সব বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নামের মাধ্যমে বরকত আসে এবং কিছু নির্দিষ্ট বরকতময় কর্ম আছে নির্দিষ্ট বরকতময় জায়গা আছে নির্দিষ্ট বরকতময় পানি আছে মক্কা এবং মদিনা হচ্ছে বরকতময় শহর কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রবেশ করলে বরকত পাওয়া যায় যেমন মসজিদ
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, কিন্তু এগুলো সকল বরকতের চেয়ে শক্তিশালী বরকত কোনটা? কোরআন। কেননা মক্কা বা মদিনা বা জমজমের পানি বা মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়, এগুলো দুনিয়াতে মানুষে তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কাবা মানুষ তৈরি করেছে, ইব্রাহিম এবং ইসমাইল মানুষ। কিন্তু কোরআন কি মানুষ তৈরি করেছে? কোরআনের সম্পর্ক সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে, কালামুল্লাহ। এই জন্য কোরআনের ফজিলত, কোরআনের রহমত এবং কোরআনের বরকত সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ব্যাপক। কিন্তু আমরা হতভাগা যে আমাদের বাড়িতে কোরআন থাকার পরেও, আমাদের সমাজে কোরআন থাকার পরেও, আমাদের মসজিদে কোরআন থাকার পরেও আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা একটু কোরআন পড়ে দেখব এবং আমরা একটু কোরআন শুনে দেখব। সম্মানিত উপস্থিতি, কোরআনের বরকতের কয়েকটা প্রমাণ আপনাদেরকে বলি। আপনারা জানেন যে রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত, আপনারা যখনই রমজান মাস আসে তখনই আপনারা রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন। লাইলাতুল কদর যখন আসে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে শুনে থাকবেন। কিন্তু আমি আপনাদেরকে রমাজানের বক্তব্য বলেছি এবং আজকেও সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে রমাজানের যে পুরো রমাজানের বরকতের যত ফজিলতের যত হাদিস আছে, লাইলাতুল কদরের যত বরকত এবং ফজিলতের যত হাদিস আছে, এগুলো সবগুলোই কোরআনের কারণে। লিল কোরআন, কোরআনের কারণে, কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান এত শ্রেষ্ঠ কেন? রমাজানে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই কোরআনের বরকতে একটা মাসকে সর্বশ্রেষ্ঠ মাস করে দেওয়া হয়েছে। কেন? ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। এক হাজার মাসের চেয়ে উত্তম করা হয়েছে লাইলাতুল কদরকে, ঘোষণা করা হয়েছে কার বরকতে? কোরআনের বরকতে। এটা কোরআনের সম্মান। কোরআন যেহেতু ওই রাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআনের সম্মানে ওই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। কোরআন যেহেতু রমজানে অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআনের সম্মানে রমজানকে শ্রেষ্ঠতম ইবাদতের জন্য শ্রেষ্ঠতম মাসে পরিণত করা হয়েছে। তাহলে কোরআনের যে ব্যক্তি এবার নিজে কোরআন পড়বে তার অবস্থা কী হবে? সে কতটা বরকতের মালিক হবে? সে কতটা সম্মানের মালিক হবে ইহকালে এবং পরকালে? রমজানের যদি এ অবস্থা হয় কোরআনের বরকতে, লাইলাতুল কদরের যদি অবস্থা হয় কোরআনের বরকতে, তাহলে যে কোরআন পড়বে তার কী হবে? এবং উম্মতে মুহাম্মাদি যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তার কারণও হচ্ছে এই উম্মতকে কী দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে। এই উম্মতের কাছে সূরা ফাতিহা আছে যা মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কওমের কাছে ছিল না। এই উম্মতের প্রতিটা সদস্য সূরা ফাতিহা জানে। আসসাবা আল মাথানি, যা তাওরাত জবুর ইঞ্জিলে অবতীর্ণ হয়নি, যা মুসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে ছিল না, যা ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে ছিল না, যা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের কাছে ছিল না, অথচ এই উম্মতের প্রত্যেক সদস্যের কাছে আছে। এই সূরা ফাতিহার বরকতে, সূরা বাকারার বরকতে, সূরা আলে ইমরানের বরকতে, কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ উম্মা। অল্প ইবাদত করলেও, অল্প হায়াত হলেও তাদের চেয়ে বেশি নেকি পাবে কোরআনের নেকিতে, কোরআনের বরকতে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বশ্রেষ্ঠ নবী, কেননা তার উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু ওয়া মান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মসজিদে, বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরগুলোর যে কোনো এক ঘরে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে, আল্লাহর যে কোনো এক ঘরে আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ,
আল্লাহর কোরআন শিখার জন্য এবং শিখানোর জন্য। ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পর সেই কোরআন পড়ে এবং পড়ায়। ইয়াতাদারাসুনা বাইনাহুম, পড়ে এবং পড়ায়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে তাদের উপর সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হবে তাদের হৃদয়ের উপর। ওয়াহাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরবে। কিছু ফেরেশতার এটাই দায়িত্ব দেওয়া আছে যে তারা পৃথিবীতে চলতেই থাকে, চলতেই থাকে, শুধু এটা দেখার জন্য কোথায় দুইটা পাঁচটা দশটা মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ছে এবং পড়াচ্ছে। এটাই কিছু ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে। এখন আপনি কল্পনা করেন আমরা তাদের মধ্যে কিনা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, কয়জন দিনে কোরআন পড়ে, কয়জন সকালে কোরআন পড়ে? তাহলে ওই ফেরেশতা খুঁজতেই থাকে কোথায় একদল মানুষ একত্রিত হয়ে কোরআন পড়ছে এবং পড়াচ্ছে। আমরা কি তাদের মধ্যে? তারা কি কোনোদিন আমাদেরকে পায় যে আমরা কোরআন পড়ছি এবং পড়াচ্ছি? পায় না। হাফাত হুমুল মালায়েকা, ফেরেশতা একদল ফেরেশতা তাদেরকে ঘিরে ধরে। ওগাশিয়াত হুমুর রহমা, এবং আল্লাহর রহমত তাদের উপর অবতীর্ণ হয়। ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ, আর আল্লাহ তাদেরকে স্মরণ করেন তার আশেপাশে যারা আছে তাদের কাছে, তথা আল্লাহর আশেপাশে যে সমস্ত ফেরেশতা আছে তাদের নিকটে আল্লাহ স্মরণ করেন এই কওমকে, এই জাতিকে, যারা একত্রিত হয়ে কি পড়ছে? কোরআন পড়ছে। ওয়ামান আবদা বিহি আমালু লাম ইউসরির বিহি নাসাবু, যার আমল তাকে পিছে করে দিল তার বংশমর্যাদা, তার রাজনৈতিক ক্ষমতা তাকে কিয়ামতের মাঠে এগিয়ে দিতে পারবে না। এটা হাদিসের শেষ বাক্য, যার আমল তাকে পিছে করে দিল তার বংশমর্যাদা, তার ধন দৌলতের পাওয়ার, তার রাজনৈতিক ক্ষমতা তাকে এগিয়ে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান ওয়া ইলা আলআকীক, তোমাদের মধ্যে কে ভালোবাসে যে প্রতিদিন আকিক এবং বুতহান বাজারে গিয়ে, মদিনার দুটো বাজারের নাম, বাজারে গিয়ে মানুষের সাথে গণ্ডগোল এবং মারামারি করা ছাড়াই, কথা কাটাকাটি ছাড়াই, অমিল, মনের অমিল হওয়া ছাড়াই, দুইটা দামি উন্নত উট নিয়ে বাসায় ফিরবে বাজার থেকে? আচ্ছা, আরব সমাজে উটের মূল্য বুঝতে হলে আপনাকে আজকের যুগে BMW গাড়ির মূল্য বুঝতে হবে, যে আপনি এখন শোরুমে যাবেন এবং শোরুমে গিয়ে দুইটা BMW গাড়ি নিয়ে আসবেন, তাহলে এই উদাহরণ আপনার বোঝা সহজ হবে। আরবদের কাছে উটের মূল্য আজকে এরকম, আজকেও এরকমই। কে কে না চায় যে হ্যাঁ সে শোরুমে যাবে এবং দুইটা সবচেয়ে দামি মোটরসাইকেল, দুটো সবচেয়ে দামি গাড়ি সে উঠিয়ে নিয়ে আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামু আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা, তোমাদের মধ্যে কেউ কি পারে না যে সকাল সকাল মসজিদে যাবে, নিজে কোরআনের দুটো আয়াত শিখবে এবং মানুষকে কোরআনের দুটো আয়াত শিখাবে? দুটো আয়াত সমান দুটো উট, তিনটা আয়াত সমান তিনটে উট, চারটা আয়াত সমান চারটে উট, তথা সে যত আয়াত শিখবে আর যত আয়াত শিখাবে তার আয়াত সমপরিমাণ তত সে উট। তথা আজকের বাজারে যদি আপনি মনে করেন দামি মোটরসাইকেল, দামি গাড়ি, BMW গাড়ি, তাহলে ঠিক আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত শিখা এবং শিখানোকে কতটা গুরুত্বের সাথে আমাদের মাঝে পেশ করেছেন। যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো আমরা জানি, যেমন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। আমাদের মাঝে প্রসিদ্ধ হাদিস যে পবিত্র কোরআনের প্রতিটি হরফ সমান এক নেকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম একটা হরফ নয়, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তথা আলিফ সমান দশ নেকি, লাম সমান দশ নেকি, মিম সমান দশ নেকি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন তেলাওয়াতকারীদেরকে কেন এত ভালোবাসেন এবং কোরআন কেন কিয়ামতের মাঠে কোরআন তেলাওয়াতকারীদের জন্য শাফাআহ করবে, কথা বলবে? কোরআনকে কথা বলার শক্তি আল্লাহ দিবেন, এটা কি বিশ্বাস করা যায় না, যায় না বলেন?
আমাদের আশেপাশে অসংখ্য পশু প্রাণী কথা বলে না বলে না বলে না গরু ছাগল কথা বলে মহিষ কথা বলে কিন্তু আপনি কথা বলেন তাহলে গরু ছাগল মহিষ কথা বলে না কিন্তু আপনি কথা বলেন তাহলে কে তাহলে যিনি তাদেরকে কথা বলার ক্ষমতা দেননি কিন্তু আপনাকে দিয়েছে আল্লাযী আনতাকাকুম যিনি আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে থাকা গরু ছাগল মহিষ তাদের কথা বলার ক্ষমতা দেননি তিনি কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার ক্ষমতা দিবেন সহজ কথা তিনি কিয়ামতের মাঠে মাটিকে কথা বলার ক্ষমতা দিবেন এবং আমি বহু বক্তব্যে বলেছি যে এই জিনিসগুলো যে কথা বলতে পারবে তার অনেক আলামা আছে যেমন মাটিতে আপনি একটা ধান গাছ লাগালে ধানের বীজ থেকে গাছ হবে হাজার হাজার গাছ মাটিতে উৎপন্ন হয়ে আছে তার মানে এই মাটির নিজস্ব একটা শক্তি আছে যেই শক্তির ফলে মাটি গাছ উৎপন্ন করতে পারে কিন্তু ওকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি তাই কথা বলতে পারে না কিয়ামতের মাঠে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি দিবে কথা বলতে পারবে কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনকে কথা বলার শক্তি দিবে কোরআন কথা বলতে পারবে এবং কোরআন কিয়ামতের মাঠে তার তেলাওয়াতকারীদের জন্য শাফাআত করবে রাতে উঠে যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কোরআন কিয়ামতের মাঠে শাফাআত করবে ঠিক ওই একই অর্থবোধক একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ওয়া আহলাল কোরআন আহলুল্লাহ ওয়া খাওয়াসু প্রত্যেক মানুষেরই ক্লোজ ফ্রেন্ডের সার্কেল আছে ঘনিষ্ঠ বন্ধুর সার্কেল আছে আরে ওই তো অমুকের লোক সে তো অমুকের বন্ধু দেখবেন যে সমাজে একটা স্তর থাকবে অমুক অমুক চেয়ারম্যানের লোক অমুক অমুক এমপির লোক অমুক অমুক অফিসারের লোক অমুক বসের লোক ঠিক অমুকে অমুকের বন্ধু এই যে মানুষের মধ্যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলের একটা এরিয়া আছে যেটা দিয়ে বলা হয় যে অমুকে অমুকের লোক তো আল্লাহ সুবহানাহু তাআলার একটা সার্কেল আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের বন্ধু বানিয়ে নেন তথা ক্লোজ ফ্রেন্ড বানিয়ে নেন যাদেরকে এটা বলা যাবে যে এরা আল্লাহর লোক যেমন আর দশটা মানুষের ক্ষেত্রে বলা যাবে যে অমুকে এমপির লোক অমুকে এমপির খাস লোক অমুকে হচ্ছে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফিসের খাস লোক তো দুনিয়াতে এমনও মানুষ আছে যাদেরকে বলা যাবে যে অমুকে আল্লাহর খাস লোক আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহরও এরকম ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন তারা কারা যারা হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত যত বেশি কোরআন তেলাওয়াত করবে ও তত বেশি আল্লাহর কাছে চলে যাবে আল্লাহু আকবার আহলুল কোরআন যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে ও আল্লাহর তত ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে আল্লাহর ওলি এটা এমন বড় কোনো লকব নয় যে আমাদের দেশে যেরকম বলে যে পীর সাহেব আল্লাহর ওলি শাহ মখদুম আল্লাহর ওলি শাহ পরাণ শাহ জালাল আল্লাহর ওলি এরকম এমন কঠিন কিছু নয় যেটা আপনি হতে পারবেন না এমন কঠিন কিছু নয় যেটা মানুষের হতে পারবে না বিশেষ কোনো ক্যাটাগরি নাই যেটা দিয়ে মানুষ আল্লাহর ওলি হতে পারবে পীর হতে পারবে কিন্তু আপনি হতে পারবেন না যেমন এই হাদিস থেকে আল্লাহর ওলি হওয়ার একটা রাস্তা পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লোজ ফ্রেন্ড বন্ধু আউলিয়া ও রহমান রহমানের বন্ধু আল্লাহর লোক আল্লাহর খাস লোক কারা হতে পারবে যে যত বেশি কোরআনের সাথে উঠা বসা করবে যে যত বেশি রাতে উঠে কোরআন তেলাওয়াত করবে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে ঠিক আরও একটা হাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি খাস লোক কাছের লোক ক্লোজ ফ্রেন্ড হওয়ার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফরায়জ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ তথা ফরজ আদায় করতেই হবে এবার ফরজের পরে যে যত বেশি নফল এবং সুন্নাত আদায় করবে সে তত আল্লাহর নিকটে যেতে থাকবে এবং ফরজের পরে সুন্নাত এবং নফল আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটে যেতে যেতে এমন হবে যে তার হাত আল্লাহর হাত হয়ে যাবে তার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে তার কান আল্লাহর কান হয়ে যাবে তার পা
আল্লাহর পা হয়ে যাবে সহি বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তথা কি সে আল্লাহর অলি হয়ে যাবে এবং ওই হাদিসের একটা বাক্য আছে যে তার সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে এটাই তো বন্ধু মানে কি আমার বন্ধুকে যে ডিস্টার্ব দিবে আমি অটোমেটিক বাই ডিফল্ট তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাব তার প্রতি রাগান্বিত হয়ে যাব আমার দলের নেতাকে যদি কেউ গালি দেয় আমি অটোমেটিক বাই ডিফল্ট তার বিরুদ্ধে লেগে যাব বা তার বিরোধিতায় অবতীর্ণ হয়ে যাব তো একই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন যাকে তার কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন দুনিয়ার যত বড় শক্তিশালী কেউ হোক না কেন তাকে যদি কষ্ট দেয় আল্লাহ ছেড়ে দিবেন আল্লাহ ছেড়ে দিবেন না আদাইতুহু মান আদা আল্লাহ তার সাথে শত্রুতা করবে যে ব্যক্তি ওই আল্লাহর অলির সাথে শত্রুতা করবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি পবিত্র কোরআন এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় পবিত্র কোরআনের প্রতি মানুষকে উৎসাহিত করানোর জন্য বহু আয়াত অবতীর্ণ করেছেন যা আজকের এক জুমার খুতবায় বলে সম্ভব নয় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আনজালনাহু আলা জাবাল আমরা যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে কোরআনের ভিতরে যা আছে সেটার কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় এই ভার বহন করতে পারত না সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে গিয়ে কাঁদতেন এবং তার চোখ দিয়ে পানি ঝরত এই মর্মেও হাদিসে বর্ণনা রয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তাদের অন্তরে কি তালামারা আছে তারা কোরআন পড়ে না কেন এবং কোরআন পড়ে কোরআন নিয়ে গবেষণা করে না কেন সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা কোরআন তেলাওয়াত কোরআন পড়া এবং কোরআন শিখার যে গুরুত্ব এবং যে প্রয়োজনীয়তা শিখলাম জানলাম এবং বুঝলাম সেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে আমাদের কয়েকটি কথা এই কয়েকটি কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ সারমর্ম যদি বলি কোরআন সবচেয়ে বরকতময় গ্রন্থ কোরআন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গ্রন্থ কোরআন মুজিজা অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া কিতাব মুজিজা ছিল না শুধু ওহি ছিল কোরআন চিরস্থায়ী চিরন্তন কোরআন আল্লাহর বাণী অন্য নবীদের উপর অবতীর্ণ হওয়া গ্রন্থ আল্লাহর বাণী নয় কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত আছে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন হবে মুসলিম উম্মার মান সম্মান পৃথিবীতে তেমন হবে এবং কোরআন পড়া আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন তেলাওয়াত করা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন শিখা আমাদের উপর অপরিহার্য কর্তব্য কোরআন যে মুমিন পড়ে সে কেমন সেটাও আমরা আলোচনা করেছি কোরআন যে মুমিন পড়ে না সে কেমন সেটাও আলোচনা করেছি কোরআন পড়লে কী কী ফজিলত পাবো সেটাও আমরা আলোচনা করেছি শিখার জগতে মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ সালাত যেমন ফরজ কোরআন পড়তে পারা কোরআনের অর্থ জানতে হবে বুঝতে হবে সেটাও অনেক গুরুত্বপূর্ণ সেটারও নেকি আছে কোরআন তার প্রমাণ বহন করে কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন আপনাকে পড়তে পারতে হবে এবং কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে বাড়িকে অন্ধকার কবর বানানো যাবে না এবং শুধু বাড়ির মহিলা কোরআন পড়বে এরকম নয় বাড়ির পুরুষও কোরআন পড়বে মুসলিম মাত্র কোরআন পড়বে এবং এই কোরআন শিখা এবং শিখানো আমাদের জরুরি জিম্মেদারি এবং কর্তব্য দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিম দেশ দাবি করলেও আমাদের দেশের সরকারি কোনো সিলেবাসে আমাদের সন্তানদের কোরআন শিখানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি যে আমার ছেলে স্কুলে ভর্তি করলাম সে অটোমেটিক কোরআন শিখবে সুতরাং আমি নিশ্চিন্ত আমি দায়িত্বমুক্ত যে স্কুলেই যাক না কেন কোরআন শিখতে পারবে যেটা ধরেন সৌদি আরবের যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান না কেন কোরআন যেহেতু বাধ্যতামূলক অটোমেটিক শিখতে পারবে কিন্তু আমার দেশে এই সিস্টেম নাই এটা আমাদের জন্য কলঙ্ক এবং এটার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করা উচিত দাবি জানানো উচিত যে সর্বনিম্ন পক্ষে স্কুলগুলোতে ধর্ম শিক্ষার নামে যে বই রাখা আছে এটা অতটা উপকারী নয় বরং ধর্ম শিক্ষার মতো করে ধর্ম শিক্ষা হিসেবে না রেখে সাবজেক্ট হিসেবে কোরআন এবং সাবজেক্ট হিসেবে আল্লাহর নবীর জীবনী আল্লাহর নবীর জীবনের মধ্যেই
ধর্মের যে জিনিসগুলো শিখাতে চায় সেগুলো ওইভাবেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু ওই ফিকহের বইয়ের নামে জাস্ট ধর্ম শিক্ষা একটা সাবজেক্ট দিয়ে এবং মৌলিক কোনো বেসিক জ্ঞান তৈরি হয় না, এটা একটা লস প্রজেক্ট। তো যেহেতু সরকারি সিলেবাসে নাই, সেহেতু আপনার সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং প্রত্যেক মসজিদকে ওই মসজিদের আশেপাশে মুসলমানের পরিবারের সমাজের কোরআন শেখানোর দায়িত্ব নিতে হবে। আমাদের আজকের যে দাওয়াতি সফর, আমরা দেশব্যাপী যে দাওয়াতি সফরের কার্যক্রম শুরু করেছি ফি সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করা। আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য সফর। কেন আমি আসছি ফি সাবিলিল্লাহ? শুধু এটার গুরুত্ব বোঝানোর জন্য, যেন আপনি বুঝেন যে আপনি আমাকে হাদিয়া দিয়েও ডেট নিয়েও নিয়ে যেতে পারেন না, কিন্তু আমি আজকে আপনার কাছে হাদিয়াও চাইনি, ফি সাবিলিল্লাহ ফিরে আসছি আপনার মসজিদে এবং আরও অসংখ্য মসজিদে যাব। অথচ মানুষ ডেট নেওয়ার জন্য ফোন দিচ্ছে কিন্তু আমি তাকে ডেট দিচ্ছি না, অথচ সে আমাকে গাড়ি দিবে, পাথর দিবে, সকল কিছু দিবে, কিন্তু আমি স্বেচ্ছায় আপনার কাছে আসছি, গোদাগাড়ির মানুষের কাছে আসছি, বাসুদেবপুরের মানুষের কাছে আসছি, এটার গুরুত্ব বুঝাতে তথা আমার আশাটাও এটার গুরুত্ব বুঝাতে যে কোরআন শিক্ষা কার্যক্রম প্রত্যেক মসজিদে প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য থাকতে হবে, থাকলে আরও ভালোভাবে সেটাকে চালু করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, যেন কোনো মুসলমানের সন্তান কোরআনবিহীন বড় না হয়, যেন কোনো মুসলমানের সন্তান কোরআনবিহীন প্রজন্ম, কোরআনবিহীন প্রজন্ম যেন আমরা না দেখি। এই আন্দোলন, এই সংগ্রাম প্রত্যেক মুসলমান নিজে কোরআন শিখা এটাও আপনার দায়িত্ব, সন্তানকে কোরআন শেখানো এটাও আপনার দায়িত্ব, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা এটাও আপনার দায়িত্ব, যে মসজিদে আছে সেখানে আরও যত্ন নেওয়া, আরও ভালোভাবে চালু করা যে সকল মুসলমানের সন্তান আসে কি না, কেন আসে না, কিভাবে নিয়ে আসা যায়, কেমনে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায়, আর যদি চালু না থাকে তাহলে কিভাবে চালু করা যায়, এই সচেতনতা তৈরি করার জন্যই আমাদের এই সফর আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। এবং আমাদের এই পুরো সফরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কোরআন কেন্দ্রিকই আলোচনা করব। যেমন কোরআন কেন্দ্রিক আলোচনা হয়তো বিভিন্ন রকম হতে পারে, যেমন কোরআনের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা হলো, আর একবার কী হতে পারে, কোরআনের সরাসরি কোরআন থেকে তাফসির হতে পারে, সূরা ফাতিহা থেকে তাফসির হতে পারে, সূরা বাকারা থেকে তাফসির হতে পারে, তথা কোরআন কেন্দ্রিক আলোচনা হবে মানে একই রকম আলোচনা হবে এরকম নয়, তথা এই পুরো সফরে কোরআন কেন্দ্রিক আলোচনা হবে, সেটা কোরআনের গুরুত্বের উপরও হতে পারে, কোরআন থেকে তাফসিরের উপরও হতে পারে, এবং প্রতিটি আলোচনায় আমরা চেষ্টা করব আলাদা আলাদা আলোচনা করার, কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে, মসজিদে বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলের প্রতি, যারা আজকে উপস্থিত হয়েছেন, সকল মুসলমানের প্রতি কোরআন শিখার আহ্বান জানিয়ে, কোরআন নিয়মিত পড়ার আহ্বান জানিয়ে এবং সকল যুবক সমাজকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে যে তারা কোরআন শিক্ষা কেন্দ্রিক এই কার্যক্রমটা সকল মসজিদে বাস্তবায়ন করবে, সকল এলাকায় বাস্তবায়ন করবে, মক্তব প্রতিষ্ঠা করবে, নিজে কোরআন শিখবে এবং নিজের আশেপাশের বন্ধুবান্ধব মুসলমানের সন্তান সন্ততিকে কোরআন শিখাবে, একটা মুসলমানের সন্তানও যেন কোরআনবিহীন বড় না হয় এই চ্যালেঞ্জ দিবে এবং এইটা তাদের মাথায় তাদের ব্রেনে গেঁথে যাবে আজকের আমার এই বক্তব্যের পরে বা এই সফরের মাধ্যমে, এটাই আমাদের চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা এখান থেকে জুমার সালাতের পরে আমাদের আসরের সময় হচ্ছে এটা কি গ্রাম, সাগ্রাম, সাগ্রাম পাড়া, এবং তারপরে আছে হচ্ছে কি যেন একটা রেল লাইন, রাতা রাতাহারি রেল লাইন মাগরিবের সময়, এবং এশার সময় উজানতলা এরকম একটা জায়গার নাম আছে, সেখানে আমরা থাকবো ইনশাআল্লাহ এশার সময়। আপনাদের সকলকে যারা এই মসজিদে আছেন, যুবক সমাজ যারা আছেন, তারা আমাদের সাথে এই সফরে একত্রিত হতে পারেন। আমরা মোটরসাইকেলে আস